ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি ডিনারের জন্য একটা চিকেন বানিয়েছিলাম চিকেনের রেসিপিটা আমি সেটা শেয়ার করব যেহেতু গরমের সময় খুব ব্রিজ জিনিস ভালো লাগে না চিকেন বা মাটন একটু হালকা করে রান্না করলে খুব ভালো লাগবে তাই আমি সেইভাবেই এটা রান্না করেছি খুব কম মশলা দিয়ে শুধুমাত্র এটা পেঁয়াজ রসুন আদা টক দই আর কাঁচা টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা এটা পুরো রান্না করব আমি আর গরম মশলা নিয়েছি ফোড়ন হিসাবে দেবো সেটা চিকেনটা প্রথমে ম্যারিনেট করেছি একটা গোটা লেবু দিয়েছি আমি পাতি লেবু গোলমরিচ গুঁড়ো আদা রসুন বাটা টক দুই এটা আমার ঘরে পাতা টক দুই টক দইটা একটু বেশি পরিমাণ দিলে ভালো হয় দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা প্রায় মোটামুটি হয়ে এসেছে তাই আমি আগে যে প্রিপারেশনটা লাগবে চিকেনটা রান্না করার জন্য সেটা আমি শুরু করে দিলাম পরে আমি সরষের তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ নেব পেঁয়াজটা ভেজে নেব এটা আমার তিনখানা মতো পেঁয়াজ কাটা আছে একটু মাঝারি সাইজে সেই পেঁয়াজটা আমি প্রথমে ভালো করে এটাকে ভেজে নেব পেঁয়াজটা একটুখানি কালারটা আসা পর্যন্ত এটাকে নাড়তে হবে চাপাটা মাঝে মাঝে খুলে পেঁয়াজটা বড় কালার ধরে এসছে তাই আমি এই সময় বাদাম কিছু কাজু বাদাম আমি দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালো করে ভেজে নেবো এটা যখন গোল্ডেন কালারটা বেশ ভালো মতো বোঝা যাবে তখন আমি পেঁয়াজ আর কাজু আমি তুলে নেবো আলাদা জায়গায় এটা পরে আমি পেস্ট করবো গ্রেভির জন্য তেলটা আমার গরমই আছে ওই তেলেই আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা যখন ভালো গন্ধ বেরোবে তখন আমি যে ম্যারিনেট করে গেছে চিকেনটা সেই চিকেনটা শুধু দেবো আমি এখন গ্রেভিটা দেবো না বা যে জুসটা দেবো না শুধু চিকেনটা দিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব এই চিকেন থেকে অনেকটা জল বেরোবে তাই জলটা শুকনো হওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভাজতে হবে এখন আমি গ্রেভিটা দিলাম না পরে ওটা আমি দেবো চিকেনটা থেকে অনেকটাই জল বেরিয়েছে এই সময় আমি একটা দিক ভালো মতো বেশ লাল হয়ে গেছে দেখা যাচ্ছে আর একটা পিঠ আমি উল্টে দিচ্ছি চিকেনটা থেকে জলটা যেটা বেরিয়েছিলো একদম শুকিয়ে গেছে পুরো তেল বেরিয়ে এসেছে এবার আমি চিকেনটা এটা আমি ভা ভেজে রাখা আলু নিয়েছি আলুটা দিতেও পারেন নাও দিতে পারেন এবার আমি এরপর এর মধ্যে আমি একটা টমেটো আমি নিয়েছি সেই টমেটোটা বাটা বেটে নিয়েছি গ্রাইন্ডারে সেটা আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি ম্যারিট করার সময় দিয়েছিলাম কিন্তু আবার এখন দিচ্ছি হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে কষে নেব যেহেতু আদা রসুন বাটাটা দিয়েছি এটা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমাকে এটা ভালো করে নাড়তে হবে তেলের মধ্যে আমি যেহেতু এটা কাঁচা লঙ্কাতে রান্না করব তাই আমি অনেকটাই কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি একটু এবার আমি যেই ম্যারিনেট করার সময় যে জুসটা ছিল সেটা আমি এখন দিয়ে দিলাম এটা সেই পেঁয়াজ আর কাজু যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি পেস্ট করে নেব পেস্টটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে এটা নাড়ার দরকার নেই যেহেতু পেঁয়াজটাও ভাজা আছে আর মশলাটাও পুরো কষা হয়ে গেছে এই সময় আমি কন্টেনারটা ধুয়ে আমি গরম জল দিয়ে ধোবো ধুয়ে আমি জলটা আমি দিয়ে দেবো জলটা আমি দিয়ে দিলাম গরম জল দিয়ে কিছুটা জল দিচ্ছি কারণ যেহেতু এটা আমি শুধু আমরা এটা ভাত দিয়ে আমরা খাবো তাই একটু বেশি পরিমাণে জল দিলাম একটু ঝোলটা বেশি লাগবে তাই এটা গ্রেভিটা যদি রুটি দিয়ে কেউ খেতে চান তাই এটা গ্রেভিটা কম লাগ রাখলেও হবে তাই আর জল লাগবে না আমি যে লাস্টে যে জলটা দিলাম এটা সেটা দেওয়ার লাগবে দরকার লাগবে না চিকেনটা মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে যখন আমি ফ্রাই করেছিলাম তাই বেশি একটা রান্না করতে সময় লাগবে না এবার আমি লাস্টে আমার মোটামুটি সেদ্ধ হয়েই গেছে চিকেন আলু একটু ঘি দিয়ে আমি এটা নামিয়ে নেব ঘিটা দিয়ে আমি চাপা দিয়ে রাখবো